দেশের আধ্যাত্মিক পরম্পরাকে সামনে রেখে আর উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে শুক্রবার রবীন্দ্র ভবনে শুরু হয়েছে অষ্টলক্ষ্মী সন্ত বিচার সম্মেলন। দুদিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। সম্মেলনের মূল ধারাকে সমৃদ্ধ করে উত্তর পূর্বাঞ্চল এবং মহারাষ্ট্র সহ নেপাল এবং বার্মার ধার্মিক সন্ত এবং ধার্মিক গুরুরা সম্মেলনে উপস্থিত থেকে অষ্টলক্ষ্মী সম্মেলনকে এক নতুন আঙ্গিক প্রদান করে, যাদের মধ্যে ছিলেন রাজ্যের চিত্ত মহারাজ, মদন মহারাজ, গোসা ভাই এবং ভক্তি কমল বৈষ্ণবের মতো ধার্মিক গুরু ও বিশিষ্টজনেরা। সম্মেলনে নিজের ভাষণে এই ইউনিক অনুষ্ঠানে তাৎপর্য এবং গুরুত্ব উল্লেখ করে নিজের আনন্দ এবং সম্মেলনের সামগ্রিক সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী। দেশের বৈচিত্র্য আর বিশাল ধার্মিক বিবিধতার মধ্যে যে ঐক্যের সুর প্রতিধ্বনিত হয় বক্তব্যে, সেই বিষয়ের উপরই কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পূজনীয় সৎসন্ত মহারাজজি আর বাহার সে আয়ে হুয়ে সব গুণীজন আর ত্রিপুরা কে সবই জগন্মান্য ব্যক্তি হ্যাঁ উপস্থিত সবক মেরে তরফ সে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা প্রণাম। मैं जब मैं यहाँ पर एंट्री लिया, लेने के बाद जिस तरह यहाँ पर माहौल बना हुआ था, मैं कभी सोचा भी नहीं था त्रिपुरा में इस तरह एक माहौल में। উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ ধার্মিক বিশালতার উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন নিজের ভাষণে বলেন, প্রকৃতি আর পুরুষের সঠিক সমন্বয়ের ভাবনার মধ্যেই নিহিত রয়েছে উত্তর পূর্বাঞ্চলের ধার্মিক ঐতিহ্য আর সমৃদ্ধ চিন্তা ভাবনা। एवं प्रकाश जी है जो ये कार्यक्रम को एक रूप दिया है, जो साधु संत महाराज लोग बैठे हैं सामने, सबके चरणों में मेरा प्रणाम है। मैं पहले कोल्हापुर गया था एक साल पहले और उधर ही एक संत सम्मेलन था, विश्वात्मक संत सम्मेलन, बहुत सारे फॉरेन डेलीगेट भी आए थे और वहां पर बहुत सुंदर आकार से हुआ था वो संत सम्मेलन। जैसे कि इधर शोभा यात्रा हुआ, ऐसी शोभा यात्रा करके निकला और बड़े बड़े आकार से हुए थे। तब मैंने इच्छा प्रकट किया कि महाराज को, गोसावी महाराज गोसावी जी को तो हमारे नॉर्थ ईस्ट में भी होना चाहिए, क्योंकि नॉर्थ ईस्ट ट्रेडिशंस को बहुत ही कम लोग जानते। মাতা ত্রিপুরা সুন্দরীর পূর্ণ ভূমিতে এরকম সম্মেলনের তাৎপর্য আর গুরুত্ব ও নিজের বক্তব্যে উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী। উল্লেখ, ধার্মিক এবং আধ্যাত্মিক বিভিন্ন দৃষ্টিকোণ নিয়ে অষ্টলক্ষ্মী সম্মেলনের সমৃদ্ধ মতামত বিনিময় করবেন আগত ধর্মগুরু এবং বিশিষ্ট প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।